জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার তেঘুরি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 89 তেঘুরি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ ও তৃতীয় শ্রেণীর ছাত্রীদের সঙ্গে অশালীন ব্যবহার করার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনা জানাজানি হতেই সকাল 7টা থেকে দফায় দফায় জঙ্গিপুর লালগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযোগ, 89 তেঘুরি প্রাথমিক বিদ্যালয়ে রঞ্জিত নামে এক শিক্ষক নাবালিকা ছাত্রীদের গায়ে হাত দিতেন এবং অশালীন ভিডিও দেখাতেন। অভিভাবকদের আরও অভিযোগ, ছাত্রীদের অশালীন ভিডিও দেখানোর পর ছাত্রীদের শিক্ষক বলতেন বাড়ি গিয়ে অভিভাবকদের জানালে প্রাণে মেরে দেওয়া হবে। অভিভাবকদের দাবি, ওই শিক্ষককে অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেয়া হোক, ভবিষ্যতে যেন অন্য কোনো বিদ্যালয়ে এই ধরনের ঘটনা ঘটতে না পারে সেই জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ এসে ওই শিক্ষককে গ্রেপ্তারের আশ্বাস দিলে রাজ্য সড়কের অবরোধ তুলে নেওয়া হয়। রঘুনাথগঞ্জ পূর্ব চক্রের এসআই বলেন, আমরা তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করব। মেয়েরা যখন স্কুলে আসে, মাস্টার মশাই বলে যে এদিকে আয়, পাশে আয়, নোংরা ছবি দেখিয়ে মাস্টারটা চরিত্র খারাপই আছে। এরকম মাস্টারের মনে জঘন্য মন থাকা তার উচিত নয়, সে সবাই দেন, সে মানুষই নয়। রঞ্জিত মাস্টার ওনাকে গায়ে হাত দেয়। হাত দেওয়ার পরে যখন বাচ্চাটা বলে আমাকে এরকম কেন করছো, তখন বলে কি তুমি যদি বাড়িতে বলবে তাহলে তোমাকে জানে মেরে ফেলা হবে। এবং অন্য অন্য বাচ্চারা খুব প্রমাণ আছে, ছবি তাকে মোবাইলে দেখানো হয়। জনসাধারণ সবাই চায় যে ওর শাস্তি হোক।